ঘাটাল কেন্দ্র থেকে লড়াই করব না বলেও আবারও ভোটের ময়দানে সামিল হয়েছে দেব। সিনেমার কাজ আপাতত স্থগিত রেখে বিগত 1.5 মাসের বেশি সময় ধরে জমিয়ে প্রচার চালাচ্ছেন, বা কখনো জনসংযোগ করছেন। জনসংযোগে এতটুকু ফাঁক রাখছেন না দেব। তবে এদিন প্রচারে বেরিয়ে তিনি যে কাণ্ড ঘটালেন সেটা দেখে হেসে খুন নেট পাড়া। এক ভদ্রলোকের সঙ্গে এদিন তিনি ছবি পোস্ট করেন, দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। এদিন প্রচারে বেরিয়ে দেব এক ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে দেব সেই ব্যক্তিকে জড়িয়ে দারুণ হাসি হেসে পোজ দিচ্ছেন। সেই ব্যক্তির কপালে সবুজ আবিরের তিরকা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন কেশপুর। আর এটি পোস্ট করা মাত্রই দেবের ইশারাও বুঝতে কারো বাকি থাকেনি, আর তাতেই মজা পেয়েছেন সকলে। আসলে এই পোস্টের মাধ্যমে দেব এদিন এক প্রকার তার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। কেন? কারণ দেবের সঙ্গে থাকা ব্যক্তিকে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তিনি যে সে ব্যক্তি নন। এই ব্যক্তি কিছুদিন আগে হিরণকে একটি বিশেষ পরামর্শ দেন, সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হিরণ চট্টোপাধ্যায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে গিয়েছিলেন। সেখানে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আজকে এসেছি কেশপুরেতে। আমি জানি না কী ভাষায় বলবো, আমার মনের মধ্যে কোনো ভাষা নেই। তিনি এই কথা বলতেই পাশ থেকে সেখানকার এক স্থানীয় বলে বসেন, বাংলা ভাষাতেই কথা বলেন। এই ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়ে গেছিল। এক ব্যক্তি লেখেন, কাকা আবার সেলিব্রিটি হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি লেখেন, আই জাস্ট লাভ দিস ম্যান। যারা বুঝেছেন তারা বুঝেছেন, বাকি না হয় থাক। তৃতীয় ব্যক্তি লেখেন, তাহলে সবাই কাকুর ফ্যান হিসাবে যেটা আসে আর কি। চতুর্থ ব্যক্তি লেখেন, এক ঘর লাগছে কাকা, আমি বাংলায় বললাম, ঠিক আছে তো।